नमस्कार দর্শক বন্ধু, পলিস কুকিং এন্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, এ হলো আলু পনির দম। নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা, দারুণ টেস্ট। এই আলু পনিরের দম বানাতে আমার কী কী লাগছে একটু দেখিয়ে নিই। আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পনির এখানে পনির নিয়ে নিয়েছি, আর একটু কাজু বাদাম নিয়েছি। আমি কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা আগে। নিয়েছি কিছু কড়াইশুঁটি আর আদা আর টমেটো। আসুন তাহলে আমি এই আলু পনিরের দমটা কেমনভাবে বানাবো আপনাদের দেখাই। এখানে এগুলো পেস্ট করে নেব, টমেটো আর আদা দিয়ে দিলাম এর মধ্যে, আর ছোটো ছোটো পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। আদা টমেটোটা পেস্ট করে নিয়েছি, কাজু বাদামটাও পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট হয়ে গেছে, কাজু বাদামটাও পেস্ট করে নেব। একটু সামান্য এর মধ্যে জল দিয়ে দিলাম। কাজু বাদামটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। আলুটা আমি একটু সেদ্ধ করে নেব, 50% মতন, অর্ধেক সেদ্ধ অর্ধেক সেদ্ধ হবে না, এরকম দেখে আলুটা আমি নামাবো। সেদ্ধ বসিয়ে দিলাম আলুটা, আলুটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা নিভিয়ে দেব। এর মধ্যে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে করছি, রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। পনিরটা একটু হালকা করে ভেজে নেব। পনিরটা দিয়ে দিলাম, হালকা একটু নেমে নেব, হালকা ভাজা হলেই বেশি ভালো। পনিরটা ভাজা হয়ে গেছে, এবারে পনিরটা উঠিয়ে নেব। আলুর দমের জন্য আমি ওই কড়াতেই তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা আলুগুলো এখন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এই আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাড়াটা দিয়ে দিই, লাল লঙ্কা পাতা দিয়ে যেটা দেখেছিলাম দিয়ে দিলাম, এটা ভালো করে কষিয়ে নেবো। এখন হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটি রেখেছিলাম, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এতে আমি হলুদ দিই নি, হলুদ গুঁড়ো দেবো না, অল্প লবণ দিলাম, কেন আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, লাগলে পরে টক দই আমি দিয়ে দিলাম। আমি 100 গ্রাম টক দই দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম, কাজু পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পনিরটার মধ্যে দিয়ে দেবো,
মশলা দিয়ে হালকা করে নিয়ে নেব করে ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো অল্প দেব এটা মাখা মাখা করব সেরকম আর ওই জলটা দেব এটা কাশ্মীরি পনির আলুর দমও বলা যায় দারুণ খেতে হয় দারুণ টেস্ট যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এরকমভাবে বানাতে পারেন খুব সুন্দর না বানালে বুঝতে পারবেন না অপূর্ব টেস্ট একটু সামান্য মিষ্টি দিলাম আপনারা যদি মনে করেন নাও দিতে পারেন মিষ্টি আর একটু লবণ একটু কম হয়েছিল দিলাম আমার প্রায় হয়ে গেছে গ্যাসটা কমিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিলাম দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম আমার আলুর দম পুরো রেডি পনির দিয়ে আলু দম বা পনির আলু কাশ্মীরির দমও বলতে পারেন এবার আমি সামান্য গরম মশলা দিলাম আর এক চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম আমার এই পনির আলুর দম কেমন লাগলো অবশ্যই আপনারা এরকমভাবে বানিয়ে নিন ট্রাই করুন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম সার্ভ করবো